हेलो शिक्षार्थीबृंद, आशा करी करोना भाइरस आक्रमण सारा विश्व स्तम्भित तार भितरे तुम्हारा स्वास्थ्य विधि मेने चले बाड़ी अवस्थान करसो एवं सुस्थ थाकार चेष्टा करसो एवं सुस्थ थाकबे आशा करी। आल्लाहर काछे এটাই কামনা করি যে সবাই এই মহামারীতে আমরা সুস্থ থেকে জীবনযাপন করি। তো আমি তোমাদের সাথে অনলাইন ক্লাসে তোমাদের সাথে আছি, মোহাম্মদ সোহরাব হোসেন, ভূগোল প্রভাষক, ভূগোল ও পরিবেশ বিভাগ, সীমান্ত আদর্শ কলেজ, মহন্ত সাতক্ষীরা, অত্র কলেজের সুযোগ্য অধ্যক্ষ মোহাম্মদ আজিজুর রহমান স্যারের পরিচালনায় অনলাইন ক্লাসের অংশ হিসাবে আজ তোমাদের সাথে আমি অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি। আজকে তোমরা অত্র কলেজে সীমান্ত আদর্শ কলেজে ভর্তি হয়ে আমাদের কলেজকে অলঙ্কৃত করেছ, সেজন্য তোমাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং রক্তিম শুভেচ্ছা জানাই। তো তোমরা অত্র কলেজের সুনাম বৃদ্ধি করবে এই আশাবাদ ব্যক্ত রেখে আমি অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। আজ তোমাদের প্রথম ক্লাস, একাদশ শ্রেণীর প্রথম ক্লাস। ক্লাসে আমি প্রথম অধ্যায় ভূগোল প্রথম পত্র এর প্রথম অধ্যায় থেকে আলোচনা করব প্রাকৃতিক ভূগোলের সংজ্ঞা এবং প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি ও পরিসর। তো আমরা শুরু করি ক্লাস। প্রাকৃতিক ভূগোল, ভূগোল কাকে বলে আমরা একটু সেটা জেনে নিই। ভূগোল কাকে বলে? পৃথিবীর সৌরজগতের যেসব গ্রহ আছে সে গ্রহগুলোর মধ্যে পৃথিবী একটি আদর্শ গ্রহ, কারণ পৃথিবীতে জীবের জীবন ধারণের জন্য উপযোগী পরিবেশ এখানে বিদ্যমান। আর মানুষের বসবাস আবাসভূমি হিসাবে পৃথিবীর বর্ণনাকে ভূগোল বলে। আর তাই মানুষের জীবনের সাথে ভূগোলের সম্পর্ক আঙ্গাঙ্গিভাবে জড়িত। গ্রিক ভূগোলবিদ ইরাতোস্থেনিস প্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করে। আমি একটু লিখি, GEOGRAPHY জিওগ্রাফি এই শব্দটি ইরাতোস্থেনিস প্রথম ব্যবহার করেন। তো এই জিওগ্রাফি এটাকে আমরা যদি একটু ভেঙে দেখাতে যাই, তো জি অর্থ কি? জি অর্থ পৃথিবী, আর গ্রাফি অর্থ গ্রাহ্যত্ব বর্ণনা। সুতরাং যে গ্রাহ্য অর্থ পৃথিবীর বর্ণনা। পৃথিবীর বর্ণনা
भूगोल के आधुनिक रूपे रूपायन करेछेन ऊनविंश शताब्दीते दुइजन जार्मानी पंडित एकजन हलेन आलेक्जान्डार भन हम्बोल्ट आलेक्जान्डार आलेक आलेक्जान्डार भन आलेक्जान्डार भन हम्बोल्ट हम्बोल्ट और दो नंबर हलो कार्ल रिटर कार्ल रिटर एक दूसरे विज्ञानी भूगोल के आधुनिक भूगोल योगदान कर हम्बोल्टर मते हम्बोल्टर मते भूगोल हे प्राकृतिक परिवेश से विज्ञान जाते पृथ्वी ते पावा सबकिछ अध्ययन पन्न कर डैटली स्टैम्पर मते डैटली स्टैम्पर मते पृथ्वी पृथ्वी और तार अधिवासी वर्णनई हे भूगोल तो हमें भूगोल संख्या मोटामुटी जानल प्रख्यात भूगोल विद्वान प्राकृतिक परिवेश विषयगुलो और मानविक विषयगुलो पार्थक्य लक्ष्य कर भूगोल के प्रधान दो शाखा विभक्त कर एक नम्बर हलो फिजिकल जियोग्राफी फिजिकल फिजिकल जियोग्राफी और एक दो नम्बर हल ह्यूमन जियोग्राफी ह्यूमन जियोग्राफी हल प्राकृतिक भूगोल प्राकृतिक भूगोल एटा मानव भूगोल मानव भूगोल तो हमारा प्राकृतिक भूगोल जेहेतु प्राकृतिक भूगोल प्रथम पत्रे आलोचना करा है आज के आलोच्य विषय और मानव भूगोल द्वितीय पत्रे पढ़ानो है आज के प्राकृतिक भूगोल ये इन्हें आलोचना करब एक् प्राकृतिक भूगोल संज्ञाटा जानते हैं प्राकृतिक भूगोल प्राकृतिक प्रकृति सब विषय आलोचना करें प्रकृति उपादान समूह स्थान एवं काले के विश्लेषण कर वर्णना करे थाके अन्य भावे सहज करे बला जाए प्राकृतिक भूगोल परिवेश जे भूगोल भूगोल जे शाखा पाठ कर ले पृथ्वीर जन्म पहाड़ पर्वत सागर महासागर वायुमंडल सम्पर्के विस्तारित तो जाना जाए ताके प्राकृतिक भूगोल प्राकृतिक भूगोल कैक जन भूगोलविद संज्ञायित करेछेन आर्थर होम्स तिनि बोलेछेन प्राकृतिक परिवेश वर्णना कराई हल प्राकृतिक तरह कार्ल रिटर प्राकृतिक भूगोल विज्ञान से शाखा जाते पृथ्वी समस्त अवय वैचित्र और सम्पर्कयुक्त एक स्वतंत्र विषय नहीं निजेके तुले तो हमें यहाँ प्राकृतिक भूगोल संज्ञा जानल एबारे प्राकृतिक भूगोल परिसर
প্রকৃতি ও পরিসর কি সেটা জানব। তো প্রাকৃতিক ভূগোলে প্রকৃতি কি একটু জানি। প্রকৃতি প্রদত্ত সবকিছুর বর্ণনা হল প্রাকৃতিক ভূগোল। তো এটা প্রকৃতি সবসময় এক রকম ভাবে থাকে না, প্রকৃতিতে কিছু কিছু সময় পরিবর্তন ও পরিবর্ধন হয়ে থাকে, যেটা জীব জগতের উপরে প্রভাব ফেলে। ভূপ্রকৃতি, জলবায়ু, উদ্ভিদ ও প্রাণী এবং জলরাশি, এটারও প্রাকৃতিক ভূগোল অধ্যয়ন করে থাকে। সুতরাং প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি ও পরিসর অত্যন্ত ব্যাপক। এখন প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি কি সেটা আমরা জানব। প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি প্রকৃতিকে কয়েকটি পয়েন্টে আলোচনা করা হয়েছে। প্রথম এক নম্বর পয়েন্টে আমরা বলতে পারি, প্রাকৃতিক ভূগোল একটি পরিপূর্ণ পরিবেশ। দুই নম্বর, প্রাকৃতিক ভূগোল পৃথিবীর উৎস, পৃথিবীর উৎপত্তি এবং এর বিবর্তন নিয়ে আলোচনা করে। প্রাকৃতিক ভূগোল পৃথিবীর মহাবিশ্বের অন্যান্য অংশের সঙ্গে এর জ্যোতিষ্কর মধ্যে সম্পর্ক আলোচনা করে থাকে। প্রাকৃতিক ভূগোল পৃথিবীর আকার, আকৃতি ও স্থানাঙ্ক নিয়ে আলোচনা করে থাকে। প্রাকৃতিক ভূগোল পৃথিবীর আকার, আকৃতি, সময় পরিমাপ, এর গতি বিধি নিয়ে আলোচনা করে থাকে। পৃথিবীর ভূপ্রকৃতি, জলবায়ু, উদ্ভিদ ও প্রাণীদেরকে পৃথিবীর বিভিন্ন অংশে বিভক্ত করে এটাকে আলোচনা করে, আলোচনা করা হলো প্রাকৃতিক ভূগোলের প্রকৃতির অন্তর্ভুক্ত। এছাড়া সর্বশেষ পৃথিবীর ধারণকৃত ভূদৃশ্য ধারণ এবং এর কার্যকরণ সম্পর্কে আলোচনা করা হলো প্রাকৃতিক ভূগোলে প্রকৃতির অন্তর্ভুক্ত। এই মোটামুটি সাত রকম আছে প্রাকৃতিক ভূগোলে প্রকৃতি। এবার আসি প্রাকৃতিক ভূগোলের পরিসর। প্রাকৃতিক ভূগোলে পরিসর প্রাকৃতিক ভূগোলের পরিসর
প্রাকৃতিক ভূগোলে প্রকৃতির যেসব বিষয় আছে সেগুলোকে বিশ্বব্যাপী বিস্তরণ করার নাম হলো পরিসর বলা হয়। তো প্রাকৃতিক ভূগোলে পরিসরকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর ভূমিরূপ বিদ্যা, ভূমিরূপ বিদ্যা। দুই নম্বর হল জলবায়ু বিদ্যা, তিন নম্বর হল সমুদ্র বিদ্যা, চার নম্বর হল জীব মন্ডল। এই চার ভাগে ভাগ করা হয়েছে প্রাকৃতিক ভূগোলের পরিসরকে। তো ভূমিরূপ বিদ্যা এই শাখায় কি কি নিয়ে আলোচনা করে সেটা এখন আমরা আলোচনা করব। ভূমিরূপ বিদ্যায় পৃথিবীর অভ্যন্তরীণ গঠন, পৃথিবীর উৎপত্তি, এবং এর বিন্যাস, বিভিন্ন ভূমিরূপের বিভিন্ন রকম ভূমিরূপের বর্ণনা, নদী, নদ নদীর উৎপত্তি, নদীর কার্য এবং নদীর বিন্যাস, এটা নিয়ে আলোচনা করে। তারপর পাহাড় পর্বত, মালভূমি, এগুলো নিয়ে আলোচনা করে। ভূমি, বিভিন্ন ভূমিরূপের ভূপৃষ্ঠের পরিবর্তন তথা এর উপাদান, শিলা ও খনিজ, এসব নিয়েও ভূমিরূপ বিদ্যার ভিতরে আলোচনা করে। এগুলো মোটামুটি ভূমিরূপ বিদ্যার আলোচ্য বিষয়। এরপরে আসে জন্মের বিদ্যা, বায়ু উপাদান সমূহ, বায়ুর উপাদান সমূহ, বায়ুর স্তর বিন্যাস, বায়ুর ধর্ম, বায়ু প্রবাহ, বায়ু তাপ, বায়ু চাপ ও চাপ বলাই, বায়ুর গতি, বায়ুপুঞ্জ, বায়ু প্রাচীর, ঘূর্ণিপাত, প্রদীপ ঘূর্ণিপাত, টর্নেডো ঘূর্ণিঝড়, বৃষ্টিপাত, পৃথিবীর জলবায়ু, বিভিন্ন রকমের জলবায়ু যেমন ভূমধ্যসাগরীয় জলবায়ু, নিরক্ষীয় জলবায়ু, মৌসুমি জলবায়ু অঞ্চল বর্ণনা করে থাকে। তো মোটামুটি এই হলো জলবায়ু। আর সমুদ্রে, সমুদ্র বিদ্যার ভিতরে সাগর, মহাসাগর, এর উৎপত্তি, এর তলদেশের বর্ণনা, ভূপ্রকৃতি, তলদেশের ভূপ্রকৃতি, তারপর সমুদ্র স্রোত, জোয়ার ভাটা ইত্যাদি নিয়ে এখানে আলোচিত হয়। আর জীবমন্ডল মোটামুটি প্রাণী এবং উদ্ভিদের সমন্বয়ে একসাথে জীবমন্ডল বলা হয়। পৃথিবীর জল, স্থল এবং বায়ুমণ্ডল জীবমন্ডল অবস্থান করে বলে, বসবাস করে বলে এটাকে জীবমন্ডল বলা হয়। তাহলে আমরা মোটামুটি আজকে ভূগোলের প্রকৃতি এবং পরিসর বুঝতে পারলাম। তো ধন্যবাদ সবাইকে, আজকে ক্লাস শেষ করছি, আল্লাহ হাফেজ।